নিয়র কে হামলা শিকার আলোচিত সমালাচিত লেখক সালমান রুশদির উপর ছুরি নিয়ে হামলা চালায় এক আততায়ী তারপর সালমান রুশদি যে স্যাটানিক ভার্সেস লিখেছে এটার বিরুদ্ধেও কিন্তু তার তাকে অসংখ্যবার হত্যার হুমকি দেওয়া হয়েছে স্যাটানিক ভার্সেসের জন্য মুসলিম বিশ্বে তীব্র সমালোচনার মুখে পড়েনি লেখুনি তো এভাবে হত্যা করে ফেলে আইনা আদালতের কোনো তোয়াক্কা না করে বা সে যদি মরে করে যে আইনা আদালত কোনো ব্যবস্থা নেবে না আমি নিজেই নেব তো সেই ক্ষেত্রে সে যদি মুসলিম সরকারের কাছে গ্রেফতার হয় বা আদালতে আসে তো আদালত কি তাকে তার কাছ থেকে গ্রহণ করবে না তার হুকুমটা কি হবে আসলে টিভি উদ্ভাসিত জীবনের জন্য অর্থাৎ আল্লাহ সাল্লামকে যে অবমান করেছে তার শাস্তিটা আসলে কে কার্যকর করবে ব্যক্তি নাকি আদালত আমরা দেখি আল্লাহ রসুল যুগে ঘটনাগুলো যেগুলো ঘটেছিল এগুলো সব ব্যক্তি হত্যা করেছিল তো আজকে যুগে আমরা কি বলবো মানে ব্যক্তি কি হত্যা করার জন্য উদ্যোগ নেবে নাকি আদালত নেবে ধন্যবাদ আজকে শাস্তি বা হুদুদ কায়েমের যে হকদার সেটা কিন্তু আসলে কোনো ব্যক্তি নয় হুদুদ কায়েম করবে আসলে দায়িত্বপ্রাপ্ত সংস্থা রাষ্ট্র বা প্রশাসন বা যাদেরকে সরকার বা দেশের প্রধান দায়িত্ব প্রদান করবে মূলত তারই হচ্ছে কাজ হচ্ছে এই শাস্তি বাস্তবায়ন করা যেমন আমি দু একটা উদাহরণ দিই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কা বিজয়ের পূর্বে যখন সাহাবিদিন নিয়ে পরামর্শ করলেন তো সেখানে হাতিব বিন আবি বালতা রাজি আল্লাহ আনহু তিনি কিন্তু একটা চিঠি লিখে তার পরিবারকে জাস্ট অবহিত করার জন্য তিনি চাচ্ছিলেন যাতে তারা বিরোধিতা না করে বা তারা যেন প্রস্তুত থাকে যে সামনে কাজটা হতে যাচ্ছে তো এটাতে কিন্তু তার কোনো এমন উদ্দেশ্য ছিল না যে এই মক্কা বিজয়ের ঘটনাটাকে বা এই অভিযানের বিষয়টাকে কাফেরদের জানিয়ে দেওয়া এটা কিন্তু তার উদ্দেশ্য ছিল না যাই হোক উদ্দেশ্য থাকবা না থাক যখন এটা সাহাবীরা জানলেন যে হাতেব বিন আবি বলতাই কাজটা করে ফেলছে তখন কিন্তু সাহাবীদের অনেকেই বললেন যে আল্লাহ রাসূল আমাকে অনুমতি দিন আমি ওর গর্দনটা উড়িয়ে দিই এরকম বিভিন্ন ক্ষেত্রে যখনই কোনো হুদুদের ব্যাপার আসছে তখনই কিন্তু সাহাবায়েকারা অনুমতি চাইছ এর রাসূলের কাছে যে আল্লাহ রাসূল আপনি আমাকে অনুমতি দেন আমিও কাফের বা মুনাফিক বা অমুকের গর্দনটা ওড়িয়ে দিই দেখেন বানি মাসালিকের যুদ্ধে পঞ্চম হিজরিতে যেটা আয়েশা রাদিয়াল্লাহু প্রতি যে শাস্তি নিজে নিজে বাস্তবায়ন করার এই প্রবণতা সাহাবিদের ছিল না সবসময় রাসুলকে জিজ্ঞেস করতেন অর্থাৎ আদালতের কাছে আইনের কাছে তারা আশ্রয় মানে তারা শরণাপন্ন হতেন আমাকে অনুমতি দিন বা এই বিষয়টা আইনর কাছে তারা উপস্থাপন করতেন আসলে তাদের পক্ষের কাছে অস্ত্র ছিল অস্ত্র ছিল তাদেরকে হত্যা করার সুযোগও ছিল এমন কি ধরেন যে আলী রাদিয়াল্লাহু যখন খলিফা তার বর্ম হারিয়ে গেল তখন আলী রাদিয়াল্লাহ কিন্তু নির্দিষ্ট কাজের কাছে এসে দাবি পেশ করলেন যে আমার বর্মটা হারিয়ে গেছে আমি অমুকের কাছে দেখছি জি তো দেখা যায় ফয়সালর ক্ষেত্রে একজন স্বয়ং খলিফা হওয়ার পরেও তিনিও কিন্তু এটা বাস্তবায়ন করেন নি সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রে এই বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে দায়িত্বপ্রাপ্ত সংস্থা বা ব্যক্তি বা

তো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন সাহাবিদের এক সমাবেশে তিনি তখন বললেন যে কে এই কাজ করছে সে যদি না দাঁড়ায় তাহলে তার ব্যাপারে ব্যবস্থা নেব তো দেখ সে সাহাবি দাঁড়িলেন দাঁড়ালেন দাঁড়িয়ে তিনি বলেন যে আল্লাহ রসুল আমি এই কাজটা করেছি আমার দাসীকে আমি হত্যা করেছি সে এইভাবে করে আপনাকে গালি দিতে আমি তাকে নিষেধ করেছি শোনেনি এমনকি তার ঔরসার দুটো সন্তান আমার আছে যাদের চেহারা মুক্তর মতো আমিও ও দাসীকে অত্যন্ত ভালোবাসি কিন্তু সে বারবার এই কাজ করার কারণে গত রাত্রেও সে আপনাকে গালি দেওয়ার কারণে আমি মানে এটাকে সইতে না পেরে আমি তাকে হত্যা করেছি তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে আমি ওই দাসির যে রক্তবান আছে সেটাকে আমি বাতিল করে দিলাম অর্থাৎ তাই এই যে সাহাবি যেটা কাজটা করলেন তাকে মাফ করে দিলেন তাহলে এটা কে করলো আদালত আদালত করলো এমনকি আল্লাহ রসুল বলছেন যে তুমি যে কাজটা করছে তাকে অবশ্যই দাঁড়াতে হবে মানে আদালতের কাছে তাকে আসতে হবে তাহলে এই কাজ যদি সে করে ফেলে তাহলে এটা তার দায়িত্ব নয় বরং এই কাজটা হচ্ছে আদালতের আদালতটি এটা বাস্তবায়ন করবে আবু বকর রাজিয়াল্লাহ আমরুর যুগে আমরা দেখি যে সুনানে নাসাইতে একটা হাদিস এসেছে চার সেখানে আবু বকর রাজিয়াল্লাহ আনহুকে এক ব্যক্তির উপরে তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন তখন সাহাবি বললেন সেখানে আবি বারজাল আসলামী তিনি বললেন যে আবু বকর আমাকে অনুমতি দিন যে আমি এর গরদানটা উড়িয়ে দিই তা আবু বকর বললেন যে না এই দায়িত্ব শুধু আল্লাহ রসুলের ছিল এই দায়িত্ব আমার নয় সুতরাং ক্ষেত্রেও দেখা যায় তিনি খলিফা হয়েও তাকে কাউকে হত্যা করার বা এই নির্দেশটা তিনি দেন নাই বা এই দায়িত্বটা তিনি আদালতের উপর সোপর্দ করে দিয়েছেন তো সেজন্য আমরা দেখতে পাই যে আইন বাস্তবায়নকারী সংস্থা বা যিনি দায়িত্বপ্রাপ্ত তিনি শুধু এটা বাস্তবায়ন করবেন অনেক ঘটনা আছে আমরা দেখতে পাই যে রজমের শাস্তি বা এগুলি আল্লাহ রসুল যাদেরকে বললেন যে তোমরা করো তারা কিন্তু করেছে এর বাইরে কেউ এই ব্যাপারে দায়িত্ব নেয়নি তো সেজন্য এখনো সাতেমুর রসুলের দায়িত্ব বা এর যে শাস্তি এটা বিধান করার দায়িত্ব হচ্ছে নির্দিষ্ট সংস্থা আমাদের দেশে আদালত আছে তারাই কিন্তু এটা বাস্তবায়ন করবে এর বাইরে কেউ যাবে ব্যক্তি উদ্যোগে যে এখন বিভিন্ন দেখা যাচ্ছে হ্যাঁ বাড়াবাড়ি রাসুল যেটা বললেন যে তলে ফলയോഗায়রহু বিয়াদিহি তাহলে এই বিয়াদিহি তো খারাপ কিছু দেখে তাহলে সে হাত বাধা দিবে এটা আসলে আপনার যে দলিলগুলো সেগুলো থেকে স্পষ্ট প্রমাণ হলো যে আসলে এটা ব্যক্তি নয় যে কোনো ব্যক্তি নয় বরং যার ক্ষমতা আছে হাত দিয়ে বাধা দেওয়ার সেই দিবে এটা যে কোনো ব্যক্তি নয় যে দেখলেই তাকে হাত দিয়ে বাধা দিবে বা তাকে হত্যা করে ফেলবে এটা আসলে নয় যেটা আমরা বর্তমানে এই হাদিসের উপর ভিত্তি করে অনেকে এই কার্যক্রম করে থাকি আসলে হাদিসের ব্যাখ্যা এটা নয় এটা আপনার বিভিন্ন দলিল দ্বারা স্পষ্ট হয়েছে যেটা দেখতে আমরা যে আমরা দেখেছি যে এটা এমন একটা স্পর্শগত বিষয় রাসুল ইসলামকে কেউ অবমান করছে কেউ গালি দিচ্ছে এটা একজন মুসলমান কিন্তু তার সচক্ষে ধরনের ঘটনা ঘটলে সে সহ্য করতে পারে না নিঃসন্দেহে সে আবেগপ্রবণ হয়ে ওঠে এবং সেটা আমরা দেখেছি আলো রসুলের যুগেও একজন সাহাবি কিন্তু তার দাসীকে হত্যা করে ফেলেছিল ব্যক্তিভাবগতভাবেই এরকম অসংখ্য আমরা উদাহরণ দেখি ইতিহাসে যে এ ধরনের ঘটনা ঘটলে ব্যক্তিগতভাবেই সাধারণত হত্যা করে ফেলা হয় আপনি জানেন যে ইন্ডিয়াতে একটা ঘটনা ঘটেছিল রঙ্গিলা রাসুল নিয়ে সেক্ষেত্রেও কিন্তু একজন ব্যক্তি তিনি কিন্তু হত্যা করে ফেলেছিলেন ওই রঙ্গিলা রাসুলের লেখককে তারপর সালমান রুশদি যে লিখেছে এটার বিরুদ্ধেও কিন্তু তার তাকে অসংখ্যবার হত্যার হুমকি দেওয়া হয়েছে যা হোক এগুলো অনেক সময় ব্যক্তিগত আবেগের একটা পর্যায়ে চলে যায় তো যদি কেউ আবেগবশত এভাবে হত্যা করে ফেলে আইন আদালতের কোনো তোয়াক্কা না করে বা সে যদি মনে করে যে আইন আদালত কোনো ব্যবস্থা নেবেন আমি নিজেই নিই তো সেক্ষেত্রে সে যদি মুসলিম সরকারের কাছে গ্রেফতার হয় বা আদালতে আসে তো আদালত কি তাকে তার কাছে থেকে কেসাস করবে না তার হুকুমটা কি হবে আসলে ধন্যবাদ আসলে এই যে হত্যাটা আবেগবশত করে ফেলছে তো এক্ষেত্রে আসলে আদালতই ব্যবস্থা নেবে বা বিচার করবে যে আসলে সে কতটুকু অপরাধী আর যাকে হত্যা করে ফেলেছে মূলত সে এই দোষে যে কারণে হত্যা করেছে সে আসলে এই অপরাধী ছিল কিনা

মূলত তার বিষয়টা আদালতে সিদ্ধান্ত নিবে যে সে কি করবে তবে যদি যাকে হত্যা করে ফেলেছে সে যদি স্পষ্টতই প্রমাণিত হয় যে না সে সাথে মোর রসুল ছিল আল্লাহ রসুলকে গালি দিয়েছে বিদ্রুপ করেছে তাহলে অবশ্যই এক্ষেত্রে আদালত তাকে মাফ করে দিবে কারণ দলিল প্রমাণে তাই প্রমাণ করে তাই স্পষ্ট সুতরাং আদালত এই এই ব্যাপারটাই গ্রহণ করবে সে আসলে বিষয়টা মানে আমি যেটা বলছিলাম আবেগের একটা বিষয় তারপরও ইসলাম এটাকে অনুমতি দেয় না এটার কারণটা মানে কি একটা সমাজ শৃঙ্খলা রক্ষা করা নাকি অবশ্যই এখানে মানে বিষয়টা হলো যে ধরেন প্রত্যেকেই যদি আবেগের বশবর্তী হোক বা আইন যেটাই হোক না কেন যদি সবাই আইন হাতে তুলে নেয় তাহলে সমাজে একটা বিশৃঙ্খলা লেগে যাবে যেমন ধরেন একজন জেনা করে ফেললো জেনার শাস্তি যদি ব্যক্তিগতভাবে কেউ দিতে যায় তাহলে সেখানে একটা বিশৃঙ্খলা লাগবে আর এই হত্যাকারের প্রতিশোধ নিতে যদি তার আত্মীয় সজন এটা গ্রহণ করে তাহলে দেখা যাবে সমাজে সেই জাহেলী জ বর্বরতা আবার চলে আসবে যে এখানে কোনো শান্তি শৃঙ্খলা থাকবে না আসলে হওয়ার ক্ষেত্রেই বলি যারা ক্ষেত্রে দেখা যায় অনেকের সাথে শত্রুতা আছে ব্যক্তিগত পর্যায়ে হ্যাঁ কালকে হত্যা করে ফেললো আর পরে বললো যে সেই সাথে হলো সঙ্গী জি একটা নিশনদে একটা অনলাই প্র্যাকটিস শুরু হয়ে যাবে অবশ্যই শুরু হবে যেমন বর্তমানে একটা প্র্যাকটিস আছে যে এখন এই যে ব্লেম গেম যেটা চলছে যে কারো প্রতি বিশেষ করে আলেম ওলামা কারো প্রতি যদি কারো একটা শত্রুতা থাকে তাহলে তাকেই জঙ্গি সাজাই দিচ্ছে তো আজকের এই প্রবণতাটা সমাজে অবশ্যই ঘটবে যে যদি এইটা বলা যায় তাহলে তো মাপ পেয়ে যাবে সুতরাং আইন কখনোই কেউ ব্যক্তিগতভাবে আবেগ হোক আর যেটাই হোক আবেগের বশবর্তী হয়ে আসলে কোনো কাজ নিজে করা ঠিক নয় বৈধ হলেও আবেগ বশত নয় বরং বুঝে শুনে তাকে কাজটা করতে হবে সুতরাং এখানেও আবেগকে প্রশ্রয় দেওয়া যাবে না বরং তাকে বুঝে শুনে যে একান্ত সে অপরাধী হয় তাহলে আইনের কাছে তারা তুলে দিতে হবে আইন তার ব্যবস্থা নেবে আর যদি কেউ এই ধরনের কাজ করেই ফেলে তাহলে আদালত তাকে মাফ করে দেবে এটাই এটাই হচ্ছে নীতি হ্যাঁ যদি সত্য প্রমাণ হয় সত্য প্রমাণ হয় এবং সেক্ষেত্রে আল্লাহ তাকে ক্ষমা করে দেবে এতে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ জাযাকাল্লাহ